জোহনের ধারাবাহিক কুইজ। বিবাহ বাড়িতে ছয়টি পাথরের জ্বালা বসানো ছিল কেন? যিহুদিদের রীতি অনুসারে সূচীকরণ হতো। জোহন দুই অধ্যায় ছয় পদ। ধর্মধামের মধ্যে কি বিক্রয় হচ্ছিল? গো, মেষ ও কপুত। জোহন দুই অধ্যায় চোদ্দ পদ। কে সর্প উচ্চে উঠাইয়াছিলেন? মসি। জোহন তিন অধ্যায় চোদ্দ পদ। বিশেষ বিশেষ সময় পুষ্করিণীতে কে জলকম্পন করিতে আসিতেন? প্রভুর এক দূত। জোহন পাঁচ অধ্যায় চার পদ। যিশু সেই ৩৮ বৎসর পড়ে থাকা রোগীকে কি বলে সুস্থ করেন? উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। জোহন পাঁচ অধ্যায় আট পদ। জোহন পুস্তকে সব থেকে বড় অধ্যায় কি? ছয় অধ্যায় একাত্তর পদ। জোহনে কয়টি বাণী আছে? তিনটি। প্রথম বাণীটি কি? তৃতীয় বাণী। দ্বিতীয় বাণীটি কি? পঞ্চম বাণী। তৃতীয় বাণীটি কি? ষষ্ঠ বাণী। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।